এমকেএস চেস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল ঘন্টা প্রেস করুন, লাইক দিন, আপনার মূল্যবান মতামত জানান। আজকে আমরা আমাদের এই চ্যানেলে সিসিলিয়ান ডিফেন্সের তৃতীয় ট্র্যাপটি দেখার চেষ্টা করব। আসলে আমি ট্র্যাপগুলো দেখতে গিয়ে দেখেছি যে ট্র্যাপের বিভিন্ন নামকরণ করা হয়েছে, এই সমস্ত বিতর্কিত কিছু নাম আমি দেখেছি, যে জন্য আমি এগুলোর নাম আপনাদেরকে বলতে চাচ্ছি না। শুধু ট্র্যাপগুলো দেখিয়ে যাচ্ছে এবং এগুলো আমাদের এই চ্যানেলের সিসিলিয়ান ট্র্যাপের 2 নম্বর এপিসোড বলতে পারে। এই ওপেনিং ট্র্যাপটিতে আমি কালো এবং ভালোর উভয়ই ভালো চেষ্টা করেছি, যেখানে এই ট্র্যাপগুলো আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে বলে আমার মনে হয়। মানে পুরো অ্যানালিসিস যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি সিসিলিয়ান ওপেনিং সম্পর্কে আপনার যে পজিশনাল সেন্স সেটি আগের চেয়ে একটু বাড়বে, এটা আমার বিশ্বাস। আর আপনার ওপেনিং যদি আসলেও যদি খুব মানে বেশি কম জানা প্লেয়ার হন, তাহলে হয়তো এটিকে পুরো ফায়দা এভাবে নিতে পারেন। তবে এইগুলো রিপিটেশন হওয়া খুব মুশকিল। খেলা শুরু হয়ে গেল সিসিলিয়ানের B4 C5, Nf3 D6 এবং B5 চেক, রোজুলাম ভেরিয়েশন বা রাশিয়ান ডিফেন্স বলে অনেকে। এটি কাসপারভ সাধারণত খেলে থাকে নাইট B7 এ। এখানে C4 এই খেলাটি খুবই একটি অ্যাবনর্মাল একটি চাল, যেহেতু ট্র্যাপ এগুলো অ্যাবনর্মাল জিনিস আমরা দেখানোর চেষ্টা করবো। G4 এ দুটি পনকে অ্যাটাক করে একটা E4 আর একটা G2, কিন্তু হোয়াইট E4 এ 46 ফেস করে ক্যাস্টিং করে তার ডেভেলপ। দেখুন কুইন কিন্তু এ পর্যন্ত 1, 2, 3টি চাল অলরেডি চেলে ফেলেছে, সেই হিসাবে বিনিময়ে একটি পন পেয়েছে আর একটি পন পাওয়ার পথে, কিন্তু হোয়াইটের ক্যাসলিং হয়ে গেছে এবং এই D4 চাল কিংবা D3 চালটা চাল দিয়ে তার কিন্তু সবগুলো ক্যাসলিং ওপেন হয়ে যাবে। D4 এ সিসিলিয়ানের স্ট্যান্ডার্ড মুভ সেটি চালা হয়েছে। এখন দেখুন নাইট C3 আর E1 খেললে কিন্তু কুইনটাকে আবারও পিছাতে হবে কিংবা একটু ভালো জায়গা খোঁজার চেষ্টা করতে হবে। নাইট C6 ডেভেলপমেন্ট মুভ, আমরা একটা ভেরিয়েশন সাব ভেরিয়েশন দেখাচ্ছি, এটি ব্ল্যাক খেলতে পারতো। এটি আমরা একটু দেখে দেবো যে এটির কি অবস্থা। তাহলে দেখুন হোয়াইটের কিন্তু পিস অ্যাক্টিভিটিস ব্ল্যাকের চেয়ে অনেক অনেক গুণ বেশি। দেখুন আবার ওই থ্রেট নাইট F6 চেক দিয়ে কুইন চলে যাচ্ছে। অতএব এই অবস্থায় কিন্তু আমরা এই খেলাটিকে আরো একটু ডিটেল করব, আমরা আরো দুটি ধাপে খেলা দেখবো। এখান থেকে মনে রাখবেন দর্শক, একটি হচ্ছে নাইট C3, নাইট B3, রুক G8, নাইট E4, আর এখানে একটি ভেরিয়েশন হইতে পারে কুইন H3, নাইট C3, বিশপ G4। এভাবে আপনি এই খেলাটি কিন্তু হোয়াইটের ভালো। আমরা আরো একটি সাব ভেরিয়েশন দেখবো কুইন B3 দিয়ে, এটিকে বলা এগুলি সবগুলিকে বলা হচ্ছে হোয়াইট ক্লিয়ার বেটার। আমরা আরো একটি সাব ভেরিয়েশন দেখবো B3 সিম্পল একটা হোয়াইট বেটার ভেরিয়েশন এটি তৈরি করেছি, সেটি আমরা দেখব যে আগে যদি আপনার নাইটটি খেত ব্ল্যাক তাহলে কি হতো। এই অবস্থায় ফর্ক রুক এন্ড কুইন রুটটাকে নিয়ে নেওয়া হলো, পিস ডেভেলপমেন্টের চেষ্টা, নাইট E7 এবং F4, আর একটি পন ডাউন এক্সচেঞ্জ ডাউন এবং আপনার সেন্ট্রাল কিং রুক ওপেন ফাইলে। এখন আমরা মূল খেলায় আবার ফিরে আসছি। মূল খেলায় খেলা হয়েছিল কুইন G4, নাইট C6, C7 এ ফর্ক, নাইট কিং এর সঙ্গে ফর্ক, এটিকে ঠেকানোর জন্য কুইন D7, কুইন D7 এর উত্তরে এই কুইন D7 না খেলে আর কি খেলতে পারতো ব্ল্যাক সেটি আমরা একটু দেখি। রুক C8 খেললে কি হতো, রুক C8, রুক E1, E5, এখানে আমরা কিছু ডিটেল করেছি এই খেলার। দেখুন ওই যে A7 এর যে নাইট আমরা দিয়েছিলাম সেটি কিন্তু ফেরত পেলাম উইথ অ্যাটাক। আবারও আমরা আগের জায়গায় আসছি। এই খেলাটি কিন্তু সাবধান থাকবেন দর্শক, এটির থেকে এটি কিন্তু আপনার জন্য ভালো, অবশ্যই ভালো নয়, কারণ অন চেনের এখন যে অবস্থা এটা কিন্তু ব্ল্যাকের ভালো বলা হচ্ছে। ব্ল্যাকের যত রকম দুর্বল থাকে সব কিন্তু এখানে কিন্তু ভ্যানিশ হয়ে যায়। এটা দেখুন রুকটা আগে খেলে এই সিসের রুকটাকে মানে যে সেন্ট্রাল পিস প্লেট থেকে এটাকে সরিয়ে দেওয়া হয়। আবারও সেই আগের খেলার মতোই প্যাটার্নটা, এবার কিন্তু কিং গিয়েছে C7 এ এবং ওই যে
এইচআইটি রোগ আপনার এমনিতে খেতে পাচ্ছেন অলমোস্ট ফ্রিতে। এখানে হোয়াইট ডিটেক্সিফাইভ করেছে, সেটি না করে এর চেয়ে ভালো চাল হতো এই সেন্টারটিকে লক করে দেওয়া, অর্থাৎ D5 নাইট্রিক অ্যাটাক করা। ভালো জায়গা বলতে এইটি ভালো জায়গা, এটি নাইট্রিক নাইট ইটেক্স নাইট কুইন E2 এই E5 এর পন্টিক অ্যাটাক E6 নাইট ফেরত আসলো C3-তে। দেখুন এই পন্টিকে দিয়ে দিয়েছে ব্ল্যাক, কারণ এটিকে সে আসলে হোল্ড করতে পারে না। এখনো কিন্তু রিয়ার তিন চাল বাকি রেসলিংয়ের রুকি অন, এখন E7 কিন্তু ধরা, এটা আমরা একটু দেখবো। বিশেষ F4 এটা খুবই মানে পাওয়ারফুল মুভ, তারা খেতে পারে না E7 এ চেকমেট ধরা। দেখুন দুটো রুক কিন্তু আমি E1 D1 এ এনে ফেলেছি অলরেডি, আমি আরও একটু পন খেলাম। এই অবস্থায় খেলাটি কন্টিনিউ করা কিন্তু এখন দেখুন আমার D5 এ এটি ক্লিয়ার পাস পন প্রোটেক্টেড পাস পন, এটি ক্লিয়ার বেটার, এটা এটি খেলা হয়েছে, সরি দর্শক এটি খেলা, এটি খেলাম আমাদের মেন খেলা। তো এটি না খেলে এটি আগে খেললে কি হতো, A6 কন্ট্রেস পন না করলে A6 করলে কি হতো, উইন A4 কারণ খেতে পারে না A8 এর রুকটি ধরা ছিল, এই জন্য রুক C8। এখানে আবার আমাদের দুটি ভেরিয়েশন আছে, আগে পন্টেস পন পন্টেস পন রুক E1 চেক বিশপ E7 এখন নাইট C3, আইডিয়া হচ্ছে নাইট D5 ও E7 এর প্রেশার ক্রিয়েট করা। সব অ্যানালিসিস গুলো বিশপ E4 এটি মেন খেলায় খেলা হয়েছে, এখন ব্ল্যাক তার পিস ডেভেলপমেন্ট এখনো কিং সাইডে পিছিয়ে, সেই বিধায় যেহেতু কুইন সাইডে প্রচুর প্রেশার, সে ভাবছে যে আমি কুইন সাইড ক্যাসলিং করলে আমার এই প্রবলেমগুলো কেটে যাচ্ছে, কারণ কিং তখন কুইন সাইডের পনগুলো ডিফেন্সে যাচ্ছে। কিন্তু আসলে এটি ভুল আইডিয়া, এটিও ট্র্যাপের একটি অংশ। দেখুন এখন কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাটাক এই আনসাপোর্টেড বিশপটিকে অ্যাটাক করা হলো, এটিকে জাস্ট এক ঘর পিছিয়ে এটাকে ডিফেন্স করা হলো। কিন্তু এর চেয়ে তো ভালো চাল যে পিস ধরলে পিস সরাবেন তা না, ইন বিটুইন, এটি এগুলো হচ্ছে ইন বিটুইন মুভ। দেখুন ওই নাইটটিকে কিন্তু সরিয়ে আনা হলো C7 মানে কিং এর ডিফেন্স থেকে, এভাবে এইটি খেলা হতে পারতো। দেখি আমরা এইটি খেলাটি দেখুন, পজিশন চেঞ্জ যদি আপনি পাওয়াতে চান তাহলে এটি এক, এটি একমাত্র উপায় আপনাকে দেখে দেখে এই আপনাকে পজিশন চেঞ্জ করতে হবে। এখন দেখুন রুক AD1 এর চালের উদ্দেশ্য হচ্ছে D5টিকে সিজ করা, এই রুক D8 চাল থেকে বলা হচ্ছে এটি এর চাইতে এটি খেলতে পারতো রুক D6টি, এটা আমরা অ্যানালিসিস দেখছি, অ্যানালিসিস ডিটেল বের করার চেষ্টা করেছি আমরা, এভাবে একটা খেলা হতে পারত। দেখুন অনেক পন সেক্রিফাইস করে কিন্তু আপনাকে এই খেলাটিতে আপনাকে মানে টিকে থাকার জন্য চেষ্টা করতে হচ্ছে, কিন্তু ঘটনা কিন্তু সেরকম হওয়ার কথা ছিল না। শেষ এই খেলাটি কিন্তু হোয়াইট এভাবে জিততে পারত। এখানে লক্ষ্য করুন যদি আগে নাইট খেত তাহলে কুইন E7 এর চেক, কুইন F6, কুইন F8, এভাবে খেলাটি মানে হোয়াইট খেলতে পারত, যেটি আমরা দেখাচ্ছি যে রুক টেক্স রুক না করে যদি রুক D6 খেলতো ব্ল্যাক তাহলে খেলাটির মানে কিভাবে এগোত। এখন দেখুন এক্সপোজ কিং দুটো রুক একদম মানে ডেডলি অ্যাটাকে, হয়তো এটি আপনি আর কিভাবে বাঁচাবেন, এক সময় কিং কুইন রুকের অ্যাটাকে খেলাটি শেষ হয়ে যাবে। এখন দেখুন D5 আমার রুকের আন্ডারে, H2 B8 ডায়াগোনাল আমার বিশপের আন্ডারে, অর্থাৎ কিং এর কিন্তু প্র্যাকটিক্যাল কোনো মুভ করার মতো কোনো চাল নেই। সেই চালটিকেই আরো এক্সলাইড করার জন্য কুইন সেক্রিফাইস, এখন ইচ্ছে করলো নাইট কুইন আপনি খেতে পারেন এই A5 এর কুইন, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেলাটি শেষ হয়ে যাবে। কিন্তু সে ওই নাইটটি ফেরত এনেছে এই C7 এর চেকমেট ঠেকানোর জন্য, কিন্তু এটি একটা খেলা হোয়াইট ব্ল্যাক ট্রাই করে দেখতে পারতো, সেটি আমরা একটু দেখি যে কুইন D7 খেললে কি হতো নাইট E8 এর জায়গায়।
পিস বের হচ্ছে কিন্তু খুব স্লো হারে, সেই তুলনায় আমার কুইন রয়ে গেছে, দেখুন চালার জন্য আপনাকে স্পেস দেওয়া হচ্ছে না। অতএব এই চেক, চেক দিয়ে শেষ নিয়েছে, কুইনটি নিয়ে রুকটি নিয়ে নিলেন। অর্থাৎ এই খেলা জেতার জন্য আপনার খুব বেশি কষ্ট করার দরকার। এখন এখানে আপনি ভালো খেলা আর কি খেলতে পারতেন, কারণ এখন নাইট টেক্স এ ফাইভ করলে আপনি এইভাবে একটি মেট হতে পারে। এটি খেলাতে হয়েছিল চেকমেট কুইন স্যাক্রিফাইস করে, আর একটি খেলা হতে পারতো আপনি কুইনই রাখলেন, নাইট দিয়ে আগে চেক দিলেন, আপনার চয়েস। আপনি এখন তিনভাবে এটিকে মিট করতে পারেন, রুক দিয়ে চেক দিলে মেট হবে এটা, অথবা রুকের বদলে আপনি যদি এটাকে চান কুইন দিয়ে চেক দিয়ে এটাকে মিট করতে পারেন। এটি ছিল আজকে আমাদের ট্র্যাপ। ট্র্যাপের সঙ্গে যে অ্যানালিসিসগুলো রয়েছে সেগুলো আপনারা একটু যত্ন সহকারে দেখবেন আশা করি, তাতে সিসলেন যে ওপেনিংয়ের যে অন্য অন্য খেলা যদি আপনি খেলেন তাতে কিন্তু এই আইডিয়াগুলো আপনাকে কাজে দিবে, যে এক্সপোজ কিং এর এগেনস্টে কীভাবে পিস প্লে করতে হয় এবং পিস প্লে এক্সপ্লয়েট করতে হলে কী করতে হয়। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আবারও।